সবাইকে স্বাগত আমার চ্যানেল কুক উইথ মিতে। আজকে আমি পাবদা মাছের একটি রেসিপি শেয়ার করব। প্রথমে মাছগুলোকে ধুয়ে নিয়েছি, লবণ এবং হলুদ দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিব। মাছগুলো ভাজা শেষে তুলে নিব। এর পর্যায়ে আমি প্যানে দিয়ে দিব তেল, তেল দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দিব আমি টমেটো, ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া নাড়াচাড়া করে দিয়ে দিব একটু পানি, এখানে দিয়ে দিব আমি একটু জিরা গুঁড়া। পানিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে ঢাকনাতে ঢেকে দিব, কিছু সময় রান্না করে নিব। ঢাকনা তুলে দিয়ে দিব আমি কাঁচা মরিচ ও ধনিয়া পাতা। দেখতে পেয়েছেন আমার রান্না অলমোস্ট শেষ। এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।